আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি বরাবরের মতো ভালোই আছি। তো আসলে চলে আসছিল তোমার একটা দিন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে থাকছে অনেক কিছু, যে রাধে সে কিন্তু চলো বাঁধে, এখন সব কাজ করি বলেই আজে গরু চিকিৎসা করি, রান্না পারি না, মোটামুটি যাই পারি। আজকে তো চলো মেন ভিডিওতে চলে যাই, আজকে রান্নাবান্না হবে, অনেক খাওয়া দাওয়া হবে। তো চলুন, আজকে ভিডিওটা আমার কাছে একটু স্পেশালি, রান্না করবো, ভালো মন্দ খাবো, রিভিউ দিব। তো ঠিক আছে, পুরো বিস্তারিত ভিডিওতে থাকবেন আপনারা। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো এখানে আমি পরিমাপ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তেল দিয়ে দিছি। এখন এটা দিব জিরে বাটা, এটা হচ্ছে রসুন, রসুন বাটা আরও দিয়ে দিলাম। এটা হচ্ছে আদা, রসুনটা একটু দিয়ে দিলাম, তাছাড়া ভালো লাগে না। এখন এটা আমি একটু ভালোভাবে মাখাই নেব, মাখাই আমি কয়েক মিনিট রাখবো। কয়েক মিনিট রাখার পরে তারপরে রান্না করব। এখানে আমি লবণ সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি। আর মাখাইয়া অনেকক্ষণ রাইখা দিলে দেখা যায় যে 5 মিনিট 10 মিনিটের মতো রাইখা দিলে মাংস টেস্ট একটু ভাল লাগে আমার কাছে, অন্তত এই ব্রয়লার মুরগিটা। এটা এরকমভাবে ভালোভাবে মাখাই নেব। দুলাভাই মাংসটা বানাই দিছে, মাংসটা বানাই রাখছে আর আমি এটা রান্না করতেছি। যেরকমভাবে মাখাই দিলে ভালো স্মেল আসে। দুই কেজি মুরগি, বোঝা যায় বোঝা যায় না, মুরগির তো অনেক দাম। এখন এটা আমি একটু এখানে বন্ধ করে রেখে দিব কয়েক মিনিট, তারপর এখানে আগুন ধরাবো, তারপরে রান্না করবো। তাহলে এটা টেস্ট অনেক ভালো লাগবে, দেখতেও ভালো হয়েছে। রান্না করব এখানে আপনার যে পলিথিনগুলো আছে, পলিথিন দিয়া যদি আগুন ধরাই খুব সহজেই আগুনটা ধরে। গ্যাস শেষ, গ্যাসে অনেকদিন যাবত রান্না করি না, লাকড়ি দিয়েই রান্না করি, কারণ এত গ্যাস, আসলে গ্যাসের যে দাম, আর বাড়িতে গোবর আছে, লাকড়ি তো বানানোই হয়। আর আসলে আমাদের বাড়িতে জায়গা নাই অত, এই জন্য রান্নাঘরটা ভালো করতে পারি না। এই নিয়ে আপনারা মন্তব্য করেন না কেউ, কারণ যার যা আছে তাতে আলহামদুলিল্লাহ, বুঝছেন, যার যা আছে এটাতে। তো এইভাবে আমি রান্না চড়াবো। এখানটা আমার আগুনটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটা আমি গরম করে তেল দিয়ে দিচ্ছি পরিপেক মতো। আসলে চাইলেও তেল কম খাওয়া যায় না, অনেকে আসলে তেল নিয়ে অনেক মাতামাতি। এখানে আমি জিরে লবঙ্গ দিয়ে দিই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তথা আমি কাঁচামরিচটাও দিয়ে দিব, কারণ এত মরিচের ফাঁকি ভালো লাগে না, কাঁচামরিচটা থাকলে একটু ভালো লাগে। এখন আমি এটা ভালোভাবে ইয়া করে নিব, ভালোভাবে আমি কালার করবো আগে। জলটা ভালোভাবে ধরাই নিলাম, এটা আর একটু কালার হবে, কালার হইলেই আমি ইয়া দিয়ে দিব,
একটু কালার হবে, বেগুনি এই বেগুনি না মানে ব্রাউন একটা কালার আসবে, বাদাম বাদামি একটা কালার আসবে। ঘুষি দিয়ে দিই বেগুনি, জালটা যেন ভালো ধরে আমার জন্য কোনো ঝামেলা না করতে হয়। আসলে অনেকে বলতে পারেন রান্নাঘর অপরিষ্কার, হ্যাঁ রান্নাঘর অপরিষ্কার, খাবারের জিনিস তো অপরিষ্কার না। ভালোভাবে কালার আসছে, এখানে আমি মাংস দিয়ে দিব আর কয়েক সেকেন্ড পর ভালো আসছে, এখানে এটা হাত দিয়ে দিই। ভালোভাবে মাখছি বলে ভালো একটা ইয়ে আসছে। ভালোভাবে মাখছি বলে অনেক ঘন হয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে কষি নেব। আজকে সবে বড়াতে এটা এখন এটার যে গায়ে পানি আছে ওই পানিটা দিয়ে আমি ভালোভাবে কষাই নেব। ঠিক আছে, এখন ঢেকে দিব। এখানে আমি যেটা আলু দিয়ে দিচ্ছি আমার কষানো প্রায় হয়ে গেছে, কারণ হচ্ছে মানে একা একা করছি তো ওই জন্য ফুল ভিডিও দেখাতে পারছি না, কষা মানে খুব ভালোভাবে কষাই নিব আর একটু কষাবো। আর আলুটা কষানোর একটু পরেই দিছি আমি, কারণ হচ্ছে আলুটা অনেক ভালো গলে যায়, এর জন্য এরকমভাবে কষাই নিব আমি। আর একটু কষাবে দেখেন, কষাইলে কিন্তু আমার একদমই ঝোল থাকে না, মানে এটা একটু লেগে লেগে যায়, লেগে যায় কিন্তু হচ্ছে কষানোটা ভালো দিয়ে কথা। ভালোভাবে কষাই নেব, আর আলুর যে ইটা ওইটা কিন্তু ঝোল দিলে তারপরে এমনিতেই গলে যাবে, লাগুক একটু, এটা কিন্তু পুড়ে না, এটা একটু হালকা লাগা হয়েছে, ওইটা ব্যাপার না। সেরকমভাবে আমি আরও কয়েক মিনিট ভেজে নিব, ভালোভাবে ভাজা ভাজার মতো ভেজে নিয়ে তারপরে আমি ঝোল দিই। আসলে আমার কোনো জিনিস ভালোভাবে কষানো না হলে এটা আমার ভালো লাগে না, আর খাইতেও টেস্ট মনে হয় না। এটা ওই যে মশলা তো এর জন্য ওই মশলাটা ইয়া হচ্ছে। এরকমভাবে আরও আমি এখন লাস্ট তো এখন ঢেকে দিব না, এখন শুধু একটু পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর একটু কষানো থাকবে। আর আপনারা তো অনেকে অনেক ভালো এক্সপার্ট, অনেক মন্তব্যই করবেন, কেউ ভালো কেউ খারাপ, সমস্যা নাই। আজকে ওই যে এটা হবে, আর ওই যে রুটি পিঠা এবং ওই যে আপনার চিতই পিঠা, রুটি পিঠাটা বানানো আছে, আজকে আর বানাবো না, মানে কিছু বানাইছে, আর শুধু মানে চিতই পিঠাটাই শুধু বানাবো। দেখি দুলাভাই আসছে, দুলাভাইকে এ পর্যন্ত এমনি কিছু খাওয়ানো হয় নাই, আজকে বানাবো। আর আজকে তো ঘিয়ার হয়ে গেছে আমার কষানো, হালকা ই হয়ে গেছে যে, আর আজকে তো ঘিয়ার আব্বু আসছিল, ওই যে গাভী নিয়ে চলে গেছে, ওনার তো সময় নাই থাকার জন্য, ওর জন্য আমি তাহলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখানে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি, কষানোটা ভালো হয়েছে। আর এটা হচ্ছে ঝোল বেশি দেয় নেই, কারণ একটু ই হবে আলু আসে, আলুটা একটু সিদ্ধ হবে। তো এটা আমি এখন এরকমভাবে কয়েক মিনিট ঢেকে রেখে দিব, তারপরে কিন্তু আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে কি, এই যে মাটির চুলায় একবার যদি আগুন ভালোভাবে ধরে, ধরার পরে কিন্তু রান্নাগুলো কিন্তু খুব দ্রুত হয়, আমি কিন্তু রান্নাটা কিন্তু দ্রুতই হচ্ছে। আর ওই যে আপনাদের আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ওই যে অনেকেই আছে যে ওই যে বাগারে ফেলে দেয় এরকমভাবে রান্না করে, কিন্তু আমি আবার আজকে এখন মাখাইয়াই দিলাম। আমার একটা শখ, সেটা হচ্ছে মানে ওই যে ইয়া করে আপনার রান্নাঘরটা অনেক ভালো করার শখ, দাঁড়ায় দাঁড়ায় রান্না করব, খুবই অনেক দিনের স্বপ্ন যে মানে কৃষি থাক, মানে কৃষি বলতে কি ইয়া থাকবে, ওই যে সব ধরনের সবজি গাছ, রান্নাঘরটা ভালো থাকবে, আমি মানে নিজে হাতে সবজি তুলা রান্নাঘরে রান্না করব, ইস মজাই আলাদা। তো ঠিক আছে, এরকমভাবে কয়েক মিনিট জাল হতে থাক, আবার নেক্সট ভিডিওতে আসছি। আমার মাংসটা হয়ে গেছে, নামাই দিব হয়তো বা এক মিনিট পরে,
আর এখানে আমি হচ্ছে এটা হচ্ছে যে চাউলের মানে হাওলা চাল বলে না, ওই যে আতপ চাল বলেন নাকি আপনারা, সে আতপ চালটা নিতেছি। এটা দিয়ে এখন আমি চিতই পিঠা বানাবো। বেশি করেই নিব, বেশি বলতে 4-5 জনে টুকটাক রাত্রিবেলা শুধু খাবো। আর সব থেকে বেশি ব্যাপার হচ্ছে হিয়ার আব্বু আসছিল কিন্তু আজকে কিছু খাওয়াইতে পারলাম না ওকে, কারণ ওই যে সকালবেলা কালকের মাছের তরকারি ছিল আর বেগুনের ভর্তা আলু ভর্তা সেটা দিয়ে খাইছে, গরু নিতে আসছিলো খুব দ্রুত। এখানে আমি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণটা পরে আমি দেখে আবার দিব। আর এই যে এটা আমি কুসুম কুসুম গরম পানি করে রাখছি, কুসুম কুসুম গরম পানি ছাড়া হয় না, এটা আমি দিয়ে দিয়ে ভালোভাবে ই করে নিব, মাখিয়ে নিব। আমি এখানে আরও কিছু ইয়া দিয়ে দিব, আতপ চাউলটা আরও দিয়ে দিব বেশি করে দিয়ে, মা সবগুলাই দেই, সবগুলাই দিয়ে দিই, যতগুলো আছে সবগুলাই এরকমভাবে দিয়ে ভালোভাবে আমি তৈরি করব। ঠিক আছে, আবার আসছি। তো এই যে এটা আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নিতেছি চিতই পিঠার জন্য। আর এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিলে পিঠেটা লাগে না, লবণটা চেক করে নেই, হয়েছে লাগে না, তাও হালকা পরিমাণ আমি একটু দিয়ে দিলাম। আমি আসলে চিতই পিঠাটাও বানাইতে পারি, শিখছি, কিন্তু আসলে আমাদের বাড়িতে আসলে পিঠে খাওয়া হয় না, কারণ গরু ঝামেলা রান্না করে খাওয়াই কষ্ট, আবার পিঠা হয় না আসলে ওইগুলা। যেরকমভাবে আমি একটু ভালোভাবে আমি হাতের সাহায্যে পেস্ট করে নিচ্ছি, কারণ এটা তো আর আমার কোনো মানে স্পেশাল কুকিং না যে সেখানে আমার সব কিছু যোগাড় যন্ত্র আছে আমি সেটা দিয়ে করবো। মগরপে নামা, এরকমভাবে আমি একটু আর একটু নাড়াচাড়া দিয়ে দিব, এটা যত মাখবেন ভালো তত ই হবে। আর হচ্ছে ইয়ে ঢাকার জন্য একটা তৈদুল, তৈদুল ঢাকার জন্য ওই যে মাটির যে পি না সরা, ওটা নানির কাছে জিজ্ঞাসা করবা, কনে নানির কাছে জিজ্ঞাসা করে হো কনে। হ্যাঁ হয়ে গেছে আমার এটা, এখন দেখবো আমি দিছি কিনা, ভালো মতো দিছে। আমি আল্লাহর রহমতে শিখছি কিন্তু পারি মোটামুটি, কিন্তু হচ্ছে সময়ের অভাবে করতে পারি না এরকমভাবে, যে ইয়াগুলা উঠবে বলের মতো তারপরে ঠেকে দিব। আজকে মন চাইলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, এই জন্য শেয়ার করছি। সন্ধে হয়ে গেছে, আজান দিল, বেটারটা এরকম ভাবেই তৈরি করা লাগে, জানেন আপনারা, তবু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ দেখতেছেন এই যে নামাইছি ভালো হয়েছে, যে পাশও এতই হয় নাই, এই যে এগুলোও ভালো হয়েছে, মানে ওরকম কোনো ইয়া হয় নাই, এরকমভাবে রাখতেছি, যদি একে ওপর রাখি তাহলে এখান থেকে ছিদ্র হয়ে যাবে। তো এখন আমি এটা নামাই দিব, এখন তুলে দিয়েছি। তেমনিও খাবে, প্লেট নিয়ে বসছে, প্লেট বলতে বাটি, মাথা হাত দিও না, দেখো তুমি খাবা না, খাইও, আচ্ছা পিঠা খাইবে না, রুটি পিঠে তেলে চিতই পিঠে না।
কি পিঠে? হ্যাঁ খাইও কি কি হেমনিও খাবে, বসছে, দেখি খাই কিনা সোনা। দেখি ঠিক আছে, সবাই মিলে একসাথে খাবো, মা বাড়তেছে, সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দ আলাদা। তুমিও খাইবে? আচ্ছা, তো এখানে পিঠা, রুটি পিঠা, চিতই পিঠা, এখন একটু কালা কালা দেখা যায় না মা, ঠান্ডা হয়েছে, সবাই মিলে একসাথে খাইতে গেলে তো আবারই হয়। তো এই যে ভাই খাবে, দুলা ভাই, ভাই ভাই খায়া কইবেন কেমন হয়েছে মাংসটা? রাঁধছি দেখেছে এইটা না, যদি ভালো, যদি আমার একটু জাল বেশি হয়, কিন্তু ওরকম জাল দেই নাই, মোটামুটি আপনি খাইবেন দিকে, কারণ বিদেশেরা জাল কম খায়। মা হেমনি রে, এই দেও, এর জাল হইব, ধুয়ে দেওয়ার লাগবো হেমনির জন্য। ই যে এটা কি জানে, মাইটে মাইটার একটা টুকরা, মা বহ আকি দুল সাইডে যাই, হিয়ামনির পিছে যা, হিয়ামনির পিছে বই, এই যে ভাগ নাই খাবে, হ্যাঁ হাত দিও না মা, তুমি খাও, আকি দুল যাবে নাই, দেখা আছে ভাল লাগে না, মজা হয়েছে না ভাই, রাঁধছি দেখে কইন না, হাসা কথা কন, ভালো হওয়ার কথাই, তরকারির কথাই কইছি আমি, না আমি একবার খাইছি, ভালো লাগছে আমাকে, সাবর খা। হ্যাঁ তুমি খাও, তুমি খাও, ওই পানি দিবে না, আমি হ্যাঁ ওই যে ভাত খাওয়া হয়েছে তাই মুখে দিছিল, এটা হিয়ার খাওয়ার আগে পানি, মাও খা, সবাই খেব, মক মক এক মক দিয়ে খাও, খাও হিয়া খাও, হিয়া খাও, দেখো তোমার মজা নাকি, মজা, এই যে খাও খাও, মা মাম খাবে, মাম দেবে খাওয়ার আগে, মাম মা নিজেরাম ছেলে না, ভালো তো দেয়নি, মোটামুটি ভালো হয়েছে, সবাই খুবই সুন্দর হয়েছে, যেমন খা যার যার রুচি, তাই না? এটাই হচ্ছে আর সবচেয়ে বড় কথা, সবাই মিলে একসাথে খেলে তার মধ্যে আলাদা, বেশি হোক কম হোক সেটা তো কথা না, সে কম খাইলে বেশি খেলে সেটা না, সবাই মিলে একসাথে খাইলে খাওয়া শেষ করি, খাওয়া বেশি বেশি কথা না বলেই ভালো, সবাই পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খাবার বসে সালাম দিব না, আল্লাহ হাফেজ।